শ্রেণীর বাংলা ক্লাসে তোমাদেরকে সুস্বাগতম অভিনন্দন। অষ্টম শ্রেণীর আজকে বাংলা প্রথম পত্র পত্রাংশ দিয়ে আজকে তোমাদের সামনে আলোচনা করব। তোমরা মনোযোগ দিয়ে অনলাইন ক্লাসে তোমরা মনোযোগ দিয়ে আজকের আমাদের আলোচনার বিষয় হলো কবিতা মানব ধর্ম। লিখেছেন কে? লালনসা। কবিতাটা আমি অল্প কিছু তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। মানব ধর্ম লালনসা, সব লোকে কয় লালন কি জাত সংসারে, লালন কয় চেতের কি রূপ দেখলাম না এ নজরে, কেউ মালা কেউ তসবি গলায় চাইতে কি যাক ভিন্ন বলায়, যাওয়া কিংবা আসার বেলায় যেতে চিহ্ন রয় কারে, করতে গেলে উজ্জ্বল কয় গঙ্গায় গেলে গঙ্গা জল হয়, মূলে একজল সে যে ভিন্ন নয় ভিন্ন জানায় পাত্র অনুসারে, জগৎ বেড়ে যেতের কথা লোকে গৌরব করে যথাতথা, লালন সে যেতের খাতা বিকিয়েছে সাত বাজার। কবিতাটা আমি যখন এখানে তোমাদের রিডিং করিয়ে শুনেছি, তোমরাও বাসায় এই কবিতাটা রিডিং করবে, তাহলে তোমাদের সুন্দর লাগবে, ভালো লাগবে। কবিতাটা রিডিং করতে পারলে তোমাদের কাছে আরো সহজ মনে হবে। বেশ কয়েকবার তোমরা রিডিং করবে বাসায়। দেখো, মানব ধর্ম লালন শাহ, এই কবিতাটা কয়েকটা কঠিন শব্দ আছে, শব্দার্থ আছে, সেই শব্দগুলো আমি লিখে দিয়েছি এবং অর্থগুলো তোমরা খেয়াল করতে পারতেছ। দেখো, বোর্ডের মধ্যে আমি লিখে দিয়েছি কয়। কয় মানে বলে, যেতে যেতে মানে যাতে, উজ্জ্বল কুয়োর পানি, যেতে ফাতা, অর্থাৎ ধর্মের বৈশিষ্ট্য অর্থে এখানে যেতে ফাতা ব্যবহার করা হয়েছে, বলা হয়েছে। তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, তোমরা মনোযোগ দিয়ে এখানে দেখো যে আমরা কবিতাটা মানব ধর্ম, অর্থাৎ মানুষের ধর্মই এখানে কবির কাছে সবচেয়ে বড় কথা। লিখেছেন লালন শাহ। লালন শাহ আমাদেরকে এই সংবাদ দিতে যাচ্ছেন যে ধর্ম কোনো জাত পাত বিশেষে হয় না, মানুষের ধর্মই সবচেয়ে বড় ধর্ম। যেমন এখানে লিখেছে, এই কবিতা পাঠের মাধ্যমে শিক্ষার্থীরা বুঝতে সক্ষম হবে যে ধর্ম বা সম্প্রদায়গত পরিস্থিতির চেয়ে মানুষ হিসেবে পরিচয়টাই সবচেয়ে বড় জিনিস। তারা জাতপাত বা ধর্ম নিয়ে বাড়াবাড়ি বা বৃদ্ধে গর্ব করা থেকে বিরত থাকবে, অর্থাৎ ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি করা যাবে না, ধর্ম নিয়ে কোনো বৈষম্য করা যাবে না, হ্যাঁ মিথ্যে গর্ব করা যাবে না, এটাই এখানে লালন শাহ বলতে চেয়েছেন। তারপর দেখো এখানে কবিতারা লিখেছেন লালন শাহ, সেই লালন শাহ সম্বন্ধে তোমাদেরকে কিছু এখানে থেকে তোমাদেরকে জানাচ্ছি। লালন শাহ হলেন মানবতাবাদী মরণিত সাধক সিরাজ শাহ বা সিরাজ শাহর শিষ্যত্ব গ্রহণ করার পর তিনি লালন শাহ বা লালন শাহ নামে পরিচিত অর্জন করেন। গানে তিনি নিজেকে ফকির লালন হিসেবেও উল্লেখ করেছেন। প্রাতিষ্ঠানিক বিদ্যা লাভ না করলেও নিজের চিন্তা ও সাধনায় তিনি হিন্দু ও মুসলমানের ধর্মীয় শাস্ত্র সম্পর্কে বিশেষ জ্ঞান অর্জন করেন। এই জ্ঞানের সঙ্গে নিজের অভিজ্ঞতা ও উপলব্ধির মিলনে তিনি নতুন এক দর্শন প্রচার করেন। গানের মধ্য দিয়ে তার এই দর্শন প্রকাশ পেয়েছে। আধ্যাত্ম ভাব ও মরমী রসব্যঞ্জনা তার গানের বিশেষ বৈশিষ্ট্য। তিনি সহস্রাধিক গান রচনা করেন। লালন শাহ 1772 সালের ঝিনাইদহ মতান্তরে কুষ্টিয়ায় জন্মগ্রহণ করেন। 1890 সালে তিনি কুষ্টিয়ার শেউরিয়ায় তিনি মৃত্যুবরণ করেন। অর্থাৎ সেই লালন শাহ ছিলেন মানবতাবাদী কবি। এখানে মানব ধর্ম কবিতাটির মধ্যে তিনি সুন্দরভাবে আমাদেরকে যে সংবাদ দিতে চাচ্ছেন,
যে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আমরা এখানে সবাই মানুষ একই মানুষ মানুষের মধ্যে কোনো ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি করা চলবে না ধর্ম নিয়ে কোনো বিভেদ সৃষ্টি করা চলবে না ধর্ম নিয়ে কোনো বৈষম্যমূলক আচরণ করা চলবে না সবাই আমরা মানুষ সে মানুষ ধর্মই তার কাছে সবচেয়ে বড় ধর্ম বলে পরিগণিত হয়েছে আমরা কবিতাটি এতক্ষণ তোমাদের পড়ে শোনালাম তোমরা বাসায় বই খুলে সেই কবিতাটি মনে মনোযোগ দিয়ে পড়বে পড়লে তোমাদের কাছে কবিতাটি অনেক সুন্দর মনে হবে ভালো লাগবে তারপর কতগুলো অর্থ শব্দ অর্থ আমি লিখে দিয়েছি সেই শব্দ অর্থগুলো তোমরা মনোযোগ দিয়ে বাসায় পড়বে এই শব্দার্থ থেকে তোমাদের দুর্বৃত্তি থাকতে পারে সেদিকে লক্ষ্য রাখবে এই কবিতাটা পাঠ করে আমরা কি কি জানতে পারলাম তোমরা মনোযোগ দিয়ে শোনো সব লোকে কয় লালন কি জাত সংসারে তোমাদের এই যে বইতে যে কবিতাটা দেওয়া আছে মানব ধর্ম এই মানব ধর্ম কবিতাটা হলো একটা গান পুরোটা একটা গানের অংশ পুরোটা একটা গান সেই গান হিসাবে এখানে কবিতা হিসাবে তোমাদের এখানে বইতে ব্যবহার করা হয়েছে এই কবিতায় লালন ফকির মানুষের জাত পরিচয় নিয়ে প্রশ্ন উত্থাপন করেছেন লালন নিজে কোনো ধর্মের বা জাতের এমন প্রশ্ন আগেও ছিল এখনো আছে অর্থাৎ লালন শাহ কোন ধর্মের তিনি কি বৌদ্ধ তিনি কি খ্রিস্টান তিনি কি মুসলমান তিনি কি হিন্দু অর্থাৎ কোন ধর্মের সেটা এখানে কোনো প্রশ্ন করা যায় নাই অর্থাৎ তিনি কোন ধর্ম পালন করেছেন সেটা আমরাও জানি না তিনি বলেছেন জাতকে তিনি গুরুত্বপূর্ণ মনে করেন না অর্থাৎ কে হিন্দু কে বৌদ্ধ কে মুসলিম কে খ্রিস্টান ধর্ম পালন করে অর্থাৎ সেটা তিনি এখানে কোনো উল্লেখ করেননি অর্থাৎ এটাকে তিনি জাত পাতকে তিনি কোনো গুরুত্বপূর্ণ মনে করেন না তিনি মনে করেন মানুষ মানুষ মানুষই সবচেয়ে বড় ধর্ম মানুষ তো মানব ধর্মের সবচেয়ে বড় ধর্ম এর উপরে কোনো ধর্ম নেই মনুষ্য ধর্মই মূল কথা কারো গলায় মালা কারো হাতে তসবি থাকে এগুলো ভিন্ন ভিন্ন জাতের পরিচয় বহন করে কিন্তু জন্ম বা মৃত্যুর সময় মানুষের জাতের কোনো চিহ্ন থাকে না মানুষ জাত ও ধর্মভেদে যে ভিন্নতার কথা বলে লালন তা বিশ্বাস করেন না তাহলে তোমরা কী জানতে পারলে এই কবিতাটা পড়ে যে মানুষের কবির কাছে কবি সেই লালন শাহ যে লালন শাহের কাছে তার কাছে কোনো ধর্ম কোনো বড় বিষয় নয় সাম্প্রদায়িকতার কোনো ধর্ম বড় বিষয় নয় এখানে সবচেয়ে বড় বিষয় হলো মানুষ তার কাছে মানুষই সবচেয়ে বড় ধর্ম হিসেবে পরিগণিত হয়েছে যাই হোক কবিতাটা তোমরা আরও রিডিং পড়লে তোমরা আরও ক্লিয়ার হবে আরও সুন্দর করে বুঝতে পারবে আরও ভালো লাগবে তোমরা দেখো শিক্ষার্থী বন্ধুরা এখানে কবিতার নাম দেওয়া আছে মানব ধর্ম তারপর আছে লালন শাহ কবির নাম তারপরে কতগুলো শব্দার্থ কঠিন শব্দার্থ লিখে দেওয়া আছে সেই শব্দার্থগুলো তোমরা পড়ো এখানে দেখো অপর পৃষ্ঠায় কতগুলো বহু নির্বাচনী প্রশ্ন তোমাদের এখানে দেওয়া আছে যেমন একটা প্রশ্ন আমি করছি মানুষের কোন পরিচয়টি বড় হওয়া উচিত ক সামাজিক হ ধর্মীয় গ মানবিক গহ পেশাগত এখানে তাহলে সঠিক উত্তরটা কী হবে শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই সকলেই বই পড়ে অবশ্য জানতে পারবে শিখতে পারবে যে মানুষের কাছে সবচেয়ে বড় পরিচয় হওয়া উচিত ধর্মীয় পরিচয় যে মানুষই সবচেয়ে বড় ধর্ম তাহলে শিক্ষার্থী বন্ধুরা আজকে বাংলা ক্লাসে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা বাংলা ক্লাসে তোমাদের এই মানব ধর্ম কবিতাটি আলোচনা করলাম সেই মানব ধর্ম কবিতাটা তোমরা বাসায় ভালো করে মনোযোগ দিয়ে পড়বে ও মনোযোগ দিয়ে শিখবে এটাই আশা রাখি তো এই বাংলা ক্লাসে এ কথা বলেই তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ